আফটারনুন। আর আজকের কথাটা জানি না কথাটা কি শুনতে পারবে, কারণ আমি তোমাদের আগের ব্লগেই বলেছি যে প্রচণ্ড মানে পাড়ায় কাজ হচ্ছে, মানে এতটাই কাজ হচ্ছে চারিদিকে, আওয়াজ ঢালাই হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। যাই হোক, প্রিয়াঙ্কা স্বান লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও দেখার জন্য। আর এখন বাজে 12:05, স্নান করে এলাম, 5 মিনিট হলো। আর স্নান আজকে আমি 15 মিনিটের মধ্যে স্নান সেরেছি, আমি আর খেয়া, যেখানে 1 ঘন্টা লাগে শ্যাম্পু করলে। খেয়াকে ঢুকালাম, যেহেতু খেয়ার বাবা নেই ভাবলাম খেয়া বাড়িতে একা মানে ঘরে একা একা থাকবে, বাথরুমে ঢুকিয়ে দিই না, তো ঘরে থাকলে কি বদমাশি করবে, তেল সাবান কিচ্ছু না মাখিয়ে আমি জাস্ট সাইডে দাঁড় করিয়ে রাখবো। বাবা মেয়ে দাঁড়াবে, মেয়ে তো জল ঘাটতে লেগেছে। যাই হোক, জল ঘেটে নিজে নিজে প্রচুর জল ঘেটে স্নান করলো তেল সাবান ছাড়া। আর আমি এত তাড়াতাড়ি শ্যাম্পু করলাম কারণ দুধ যেখানে 10টা সাড়ে 10টা আসে সেখানে আজকে 12টা বাজে, এখনো দুধ আসেনি। খেয়ার বাবা থাকলে দুধ এনে দিত, মেয়ের খাওয়াও হয়ে যেত, সকাল থেকে মেয়ে এখনো কিচ্ছু খায়নি। তো এবারে আমি জানি না কি করবো, হয়তো দুধ আনতে যেতে হতে পারে যদি না আসে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি কথা বলছি কারণ খেয়া এখন খালি গায়ে আছে, খেয়াকে ক্রিম মাখাতে হবে। আর যেহেতু বললাম খেয়া বাথরুমে ঢুকে তেল সাবান কিচ্ছু আজকে মাখেনি, তো আমাকে এখন খেয়াকে তেল মাখাতে হবে। না, স্নান করেছে তো তেল মাখাবো না, ক্রিম মাখাবো। তো খেয়া ওই ঘরে চলে গেল যেই বললাম ক্রিম মাখাবো। খেয়া এবার গলা ফাটিয়ে ফাটিয়ে চেঁচাতে হবে কারণ খেয়া কথা শুনবে না। ও খেয়া তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় বলেছি, খেয়া এসে খেয়া খুব ভালো আবার খেয়াকে আমি ধরে আনি। তো আমি খেয়াকে ফাইনালি ধরে আনলাম ওই ঘর থেকে, ওই ঘরে সোফার উপর উঠে নাচছিল, ধরে নিয়ে এসেছি। এবার খেয়াকে তেল মাই ক্রিম মাখা, এখানে এখানে চুক্তি করে দাঁড়ান, কতটা দেখো রেডি করলাম, জামা প্যান্ট পরিয়ে ভাবছিলাম বেরাবো। তো খেয়ে বাবা ফোন করলো, তো যে রাত 10টা অবধি বাইরের কাজ আছে, তাও আমি বললাম যেহেতু যে দুধ এখন আসেনি বললাম আমি দিয়ে যাচ্ছি, কাছাকাছি আছে মিল্টনে, তো আসতে দিতে দুধ আর একটা ব্রেডও দিয়ে যেতে বললো। কারণ সকাল থেকে আমারও কিছু খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকে খেয়ে বাবা 1:45 বেরিয়ে গেছে, তো বেরিয়ে যাওয়ার পরে আমি আর খেয়া যেহেতু ঠান্ডা আবার জড়ো সড়ো হয়ে শুয়ে পড়েছি, উঠলাম তখন 10:45, মানে 8টা থেকে 10:45। তার আগে বলি যেহেতু কাজ হচ্ছে ঘুমের তো ব্যান্ড বেজে গেছে, যাই হোক 10:45 অবধি ঘুমালাম, উঠে কাজকর্ম করলাম, 12টা বাজে কোনো দুধ আসেনি, তো সেই জন্য ভাবলাম যে বেরোবো, কিন্তু বেরোতে হচ্ছে না, দুধ আসছে, বাবা দুধ নিয়ে আসছে। তাই তো এমন করছে, মেয়েটা কিছু বোঝে না, কিছু জানে না, কিন্তু এই মেয়েটার মতো নটি, আর একটা কেউ নেই এখন, নাই বলো আমি এখন খাবো, দিদিকে বলো আমি এখন দিদি খাবো, খেয়ে করছি ঠিক আছে। ওর দিদি ডাকছে পাশে, না এখন না বাবা, ও ঠিক আছে চলো। তো আমি এবার একটু পুজোটা সেরে নিই, তারপরে শোনা বনি এখন দুধু খাবে একটু পরে, চলো আমি পুজোটা সেরে নিই। তো খেয়ার জন্য দুধ, আমার চা আর ব্রেড, আর খেয়ার বাবার জন্য ছাতু মুড়ি। খেয়া নিজে নিজে পড়াশোনা করছে, আমি ওই ঘরে সবজি কাটছিলাম, এসে দেখি দুধের বোতলটা নামিয়ে রেখে বই নিয়ে টেবিলের ভেতর ঢুকে পড়াশোনা করছে। তো একার জন্য কি করব, পটল আলু ভাজা করি, আর ভাত আছে, ভাতটা গরম করে নেব কারণ কালকে একটু বেশি ভাত হয়ে গেছিলো, কড়াই গরম হয়ে গেছে। তো চলো, এই সময় শীতের সময় সবাই মোটামুটি ফুলকপি আলু ভাজা খাই, আমি পটল আলু ভাজা খাবো, কারণ হচ্ছে পটল অনেকদিন ধরে আনা ছিল, পড়েই ছিল, তো ভাবলাম কি করব। আর এখন পটল আলুর তরকারি আমার মনে হয় খুব একটা ভালো লাগবে না, শীত পড়েছে এই সময় আর পটল খাওয়া যায় না, পটল গরমের সময় ভালো লাগে। তো পটল আলুটা কি করবো, পটলটা একটু ভাজা করে নিয়েছি। তো চলো ঝটপট করে পটল আলুটা ভেজে নিই, কারণ এরপর আবার আমার একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে ভিডিও আপলোড করতে হবে, যেটা অনেকটা বেলা হয়ে গেছে এখনো করা হয়নি, চুল খুলতে হবে, কাজের পাগল। তো চল অনেক কাজ আছে করে নিই আগে ঝটপট।
বদ একটা মেয়ে এইটাকে মুখে এখানে ভরেছে, দিয়ে আমি দেখছি কি আর চেঁচাচ্ছি কেন, এই সরুটা এর এখানে লিখে মানে কতটা বদ, মুখ কেটে গেছে কিনা এনে দেখে দিই খোলা কোথায় কেটেছে, মুখে কোথায় লাগলো, মুখের ভরবি, আগে আমি পড়ি তারপর তুমি পড়বে, মানে সারাদিন কি বদমাশি করে ভেবে পাই না। তা আমি পড়ি বলি ভালো লাগছে, টিয়াকে কেমন লাগছে তোমরা বলবে ঠিক আছে। এই যে দূরে ফ্ল্যাট হচ্ছে, দূরে মানে আমার বাড়ি দুটো বাড়ির পরেই, আর এখানে যে ঠক 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 আওয়াজ, এই আওয়াজে কি কেউ দুপুরে ঘুমাতে পারবে, তো আওয়াজটা কতটা বুঝতেই পারছো, এই আওয়াজে দুপুরবেলা না শোয়া যাবে না বসা যাবে কিছু, মানে মাথা ধরে যাচ্ছে সরে যায়। এখানে থাকলে তোমরা কেউ কিচ্ছু শুনতে পারবে না, ঠক 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 ঠক, সে এদের আবার কাজের নিয়ম কীরকম, মানে আমি জানি আমাদের ওখানে কাজের নিয়ম সকাল 9টায় কাজে লাগবে, দুপুর 1টা লাঞ্চ, তারপরে মোটামুটি 2-2:30 মধ্যে কাজে লেগে যায়, বিকেল 5টা অবধি চলে। এরা কি করে সকাল 7:10-15 মধ্যে কাজে লেগে পড়বে, 12:30 সময় খেতে চলে যাবে, এই মানে এলো কিছুক্ষণ আগে খেয়ে, তারপর আবার ওরা শুরু করে মানে মোটামুটি 4টার মধ্যে কাজ হয়ে যায়, শুরু তাড়াতাড়ি করে শেষ তাড়াতাড়ি করে, কিন্তু এই আওয়াজে কী করে কী করবো, মাথা পুরো ধরে যাচ্ছে, খেয়ে চলে এসো। আর কি মেঘ করেছে, একটা ঘূর্ণিঝড় নাকি আসবে আমি যাই না জওয়ান বলে, তো তার জন্যই এত মেঘ, প্রচণ্ড বাইরে মেঘ হয়ে আছে, বোঝা মুশকিল। যাই হোক এখন আমি খেয়াকে খাওয়াবো। ও আচ্ছা একটা কথা বলি, বৃষ্টি না মিষ্টি না বৃষ্টি কোনটা, খেয়া কি বলে কিচ্ছু বোঝা যায় না, আইকোলার আইকোলার বাবা এখন আসবে না, এখনো মেক করেছে তাই বৃষ্টি, তো একটা ল্যাঙ্গুয়েজ কি অনেক রকম ভাবে বলে, কখনো বৃষ্টি কখনো মিষ্টি কি বলে আমি জানি না, আসবে না আইকোলার, এখনো আনন্দে লাফাচ্ছে কোলে আসবে না। তো শেষমেশ কপালে পরোটা জুটলো, কেন পরোটা জুটলো সে কারণটা এক্সপ্লেন করছি, তার আগে পরোটাগুলোকে একটু ভেজে নিই। তো ফাইনালি পরোটা জুটলো, কেন আমি এখন ভাত গরম করতে যাব, গিয়ে দেখি ভাত নষ্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি দোষটা আমার, সকালবেলা ভাতটা যদি আমি ফ্রিজে ভরে রাখতাম তাহলে ভালো হতো, আমি ভাতটা ভরলাম তখন প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, আমি দেখি উনি ভালো আছে কি না, 3:30 বাজে এখন, যখন আমি দেখছি এবার খিদে পেয়েছে খেতে হবে, তখন দেখি ভাতটা অলরেডি গন, মানে ভাতটা বন্ধ হয়ে গেছে আর খাওয়া যাবে না, তো কী করবো, রুটি বা পরোটা, তো আজকে তো যেহেতু ভেজ তো রুটি করলে একটা কিছু তরকারি করলে ভালো হয়, আর অলরেডি আমি পটল আলু ভেজে নিয়েছি, তো ভাবলাম কি পরোটা বানাই, তাই করলাম, বেশি করে ময়দা মেখে রেখে দিলাম, বা সরি আটা মেখে রেখে দিলাম, খেয়ার বাবা তো রুটি পরোটা খেতে খুবই পছন্দ করে, তো এলে ওকে গরম গরম পরোটা ভেজে দেবো, মেখে আমি ফ্রিজে আটাটা ভরে দিলাম, আর আমার জন্য 3টে ভেজে নিলাম খাবো, অলরেডি অনেকটা মানে এখানে দেখা যাবে না 3:30 বেজে গেছে, তো কপালে না থাকলে যেটা হয়, যেদিন খেয়ার বাবা বাড়ি না থাকে সেদিনকে আমি দুপুরে ভাত খাই না, তো সেটাই হয়েছে। পরোটা আর আলু ভাজা নিয়ে চলে এলাম, এখন বাজে 4:10, হ্যাঁ ঠিক আছে ফোনে হাত দেও না, আমি টাইমটাই তোমাকে বলছি কারণ ফোনে হাত দেবে না, খেয়া চলে এসেছে কথা বলতে দেবে না, আচ্ছা দাঁড়াও 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 ঠিক আছে তুমি এবার এখানে বসো, কি
কথা বলে বলো আমি কি খাচ্ছ তুমি বলো তো যখনই কথা বলবো খেয়াল একবার করে আসা চাই চাই খেয়াও পরোটা খাচ্ছে তুমি দেখাই একটা গোটা পরোটা খেয়াকে ছিঁড়ে দিয়েছি এই যে সাইজ এইভাবে হয়ে গেছে তুমি পরোটা খাবে না বাবু শৈলেক কি ওর বাবা চলে গেছে সেটাই বলছে বাবু শৈলেক কি প্রচন্ড বেগে আসছে জাওয়াদ এই না কি হবে আর খেয়া তো খেয়া ভোরবেলা ভাত খাইনি কি খাচ্ছে আমার আমার সাথে আমার মতো করে একটু পরোটা ছিঁড়ে একটু আবা খাচ্ছে গোটা খেয়া আমাকে লঙ্কে খাওয়াবে ব্যাস ঠিক আছে রাখো রেখে দাও শোনা পুতুলকে সরিয়ে তুমি শোও পুতুলকে ওইদিকে রেখে দাও নাও শুয়ে পড়ো দলকে সরাও সরিয়ে তুমি শোও ওখানে সরিয়ে দাও আমি কোথায় শোবো যদি ডল ওখানে শুই শুয়ে পড় শুয়ে পড় তাতে শুয়ে পড় বালিশি কেউ উইস্টিন করে না এখন বিকেলবেলা খেলতে হবে না ঘুমাবি চ কি না ঘুমাবি না কেন ঘুমাবি না ওঠো কেন না ওঠো হাত না খেলে ঘুমানোর কোনো প্রশ্নই আসে না মানে ঘুম আসে না কিন্তু আমি যদি না ঘুমাই খেয়া সারাক্ষণ খেলা করবে দুষ্টুমি করবে মানে যদি খেয়াকে ঘুম না পাড়ায় শুলে ঘুম কতটা আসবে যাই না কিন্তু খেয়াকে ঘুম পাড়ানোর জন্য আমাকে শুতেই হবে তো চলে এলাম এই রুমে জানলা সব অফ করে দিয়েছি এটা এসে একটু খুলে দিয়েছিলাম অফ করে দিই ভিডিও বেশি বড় করছি না ভিডিও এন্ড করি আসছি শোনো আমার আসছি 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 তো যাই হোক এখন তো বিকেল হয়ে গেছে মানে শীতকালের বিকেল সন্ধে হয়ে গেছে তো গুড ইভিনিং দিয়ে ভিডিওটা এন্ড করছি টাটা।